হাই ভিউয়ার্স, ফার্স্ট বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো অ্যাপ ছাড়াই বিভিন্ন ওয়েব পেজ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে পারি। তো বন্ধুরা, চলুন দেখি ভিডিওটিতে। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইবে ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন এই চ্যানেলের সর্বশেষ ভিডিওগুলো পেতে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি, ক্রোম ব্রাউজারে ট্যাপ করলাম। তো এখানে অলরেডি আমি দুটো ট্যাব ওপেন করে রাখছি, প্রথম আলো এবং আরেকটা নিউ ইয়র্ক টাইমসের। তো আমি প্রথম আলোর কিছু অংশ ট্রান্সলেট করব, এই জন্য আমাকে ড্র্যাগ করে ট্যাবগুলো সিলেক্ট করতে হবে। এরপর তিনটা পয়েন্ট দেখা যাচ্ছে, ওটা আমি ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে ট্রান্সলেট, এখন ট্রান্সলেটে আমি ক্লিক করলাম। তো এখানে ডিটেক্ট বেঙ্গলি ডিটেক্ট, উপরে বাংলা ভাষা সিলেক্ট করা আছে, নিচে যে ভাষাতে আমি ট্রান্সলেট করতে চাই ওই ভাষা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম, সাথে সাথে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা বাংলা থেকে ইংলিশ বা যে কোনো ভাষায় এটা ট্রান্সলেট করে নিতে পারবেন ক্রোম ব্রাউজারে। তো আমি আরেকটা ট্যাবে যাব এবং কিছু ট্রান্সলেট করে দেখব। তো এটাতে দেখব আমরা ইংলিশ থেকে, তো এই জন্য আমি দ্বিতীয় ট্যাবে ক্লিক করলাম, এটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস। তো এখান থেকে আমি যে অংশটি ট্রান্সলেট করতে চাই ওই অংশটি সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদেরকে পুরো পেজ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরো পেজ লোড হয়ে গেলে আমরা যে অংশটি ট্রান্সলেট করতে চাই ওই অংশটি সিলেক্ট করব। দেখা যাচ্ছে আমি চেপে ধরে এবং আইকনের মাথা টেনে ধরে এটা সিলেক্ট করলাম, এরপর থ্রি পয়েন্টারে ক্লিক করলাম, এরপর ট্রান্সলেটে ক্লিক করলাম। তো উপর ইংলিশ ডিটেক্টেড আছে, নিচে যে ভাষাটি আমি ট্রান্সলেট করতে চাই ওই ভাষা সিলেক্ট করে দেবো। আমি বাংলা ট্রান্সলেট করতে চাই, জন্য বাংলা সিলেক্ট করে দিলাম। দেখা যাচ্ছে এটা সাথে সাথে ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে যে কোনো ওয়েব পেজের টেক্সট ট্রান্সলেট করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ।